এককালের এ ডিভিশন ফুটবল লিগে মাঠ কাঁপানো দল ব্লাডমাউথ ক্লাব এবছর স্বমহিমায় এ ডিভিশন ফুটবল লিগে জায়গা করে নিয়েছে। গত বছর বি ডিভিশন ফুটবল লিগে চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে এবছর এ ডিভিশন ফুটবল লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে ব্লাডমাউথ ক্লাব। এ ডিভিশন ফুটবল লিগে ফের স্বমহিমায় ফিরতে চায় এই ক্লাবটি। এ লক্ষ্যে এবছর শক্তিশালী দল গঠন করেছে ব্লাডমাউথ। দলের রাজ্যে 6 জন ফুটবলার ছাড়াও মণিপুর, কলকাতা, পুনা, কেরালা, পাঞ্জাব প্রভৃতি রাজ্যের ফুটবলার রয়েছে। গত 24 জুলাই থেকে কোচ আবু তাহেরের নেতৃত্বে চলছে দলের অনুশীলন। রবিবার অনুশীলন পর্বের ফাঁকে ব্লাডমাউথ কোচ আবু তাহের জানান, বিভিন্ন রাজ্যের ফুটবলারদের নিয়ে দল গঠন করা হয়েছে। 2-3 জন ফুটবলারের ফিটনেস সমস্যা রয়েছে, দ্রুত তাদের কন্ডিশনে নিয়ে আসার চেষ্টা চলছে। তিনি জানান, রাখাল শিল্ডে ব্লাডমাউথের প্রথম ম্যাচ পুলিশের বিরুদ্ধে আগামী 8 আগস্ট এই ম্যাচ অনুষ্ঠিত হবে। এর আগে ফুটবলারদের নিয়ে 2-3টি প্র্যাকটিস ম্যাচ খেলানো হবে। প্লেয়ারদের দ্রুত কন্ডিশনে নিয়ে আসার লক্ষ্যে এই প্র্যাকটিস ম্যাচের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। আমাদের এই গত মাসের 24 তারিখ থেকে প্র্যাকটিস শুরু হয়েছে। তো ঐতিহ্যবাহী ব্লাডমাউথ ক্লাব দীর্ঘদিন পরে এ ডিভিশন খেলবে, স্বাভাবিক কারণে ফুটবল প্রেমীদের মনে প্রত্যাশা এবং আমাদের ক্লাব অফিসিয়ালরা চাইছে একটা ভালো ফুটবল ম্যাচ এই রাখাল শিল্ড এবং লিগ যে টুর্নামেন্ট হচ্ছে সেই লিগ টুর্নামেন্টে একটা ভালো দল হিসাবে দর্শকদের আগের যে ব্লাডমাউথ সেই ঐতিহ্যটাকে, সেই যে সুনামটাকে আবার ফিরিয়ে আনতে। কীরকম আশা করছেন দল? অ্যাকচুয়ালি এখনও ঠিক সেই কম্বিনেশনে আসেনি, কারণ বিভিন্ন জায়গার ছেলেরা আছে, পাঞ্জাবের ছেলে আছে, কেরালার ছেলে আছে, পুনার একজন আছে, ঈশান, দিল্লি, কলকাতা, ত্রিপুরা সব মিলে মণিপুর, মানে সব জায়গা থেকে এসছে। তো একটা টিমকে কম্বাইন করতে গেলে, একটা কম্বিনেশন আনতে গেলে অনেকটা সময়ের দরকার, আর 1-2 জন প্লেয়ারের একটু ফিটনেসের সমস্যা আছে। আমরা চাইছি খুব তাড়াতাড়ি ওদেরকে খেলার মতো কন্ডিশনে নিয়ে আসার জন্য। আমাদের ফার্স্ট খেলা 18 তারিখ। এদিকে অনুশীলন চলাকালীন সময় বহিরাজ্যের 2-3 জন ফুটবলার চোট আঘাতের সমস্যায় ভুগছেন। তাদের চোট আঘাত না সারলে পরে বহিরাজ্য থেকে আরও কিছু ফুটবলার নিয়ে আসা হতে পারে। ব্লাডমাউথ ক্লাবের কর্মকর্তারা সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করছেন বলে জানান কোচ আবু তাহের। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।